শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে আমি আজকে পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টির চতুর্থ অধ্যায় একদম শেষ জায়গাটি উপস্থাপন করব। আমরা বিগত দিন দেখেছি যে আইন বিভাগের সাথে শাসন বিভাগের একটি সম্পর্কের উপর ভিত্তি করে দুই ধরনের সরকার গঠন করা গেছে। তার একটি হলো সংসদীয় সরকার, আর একটি ছিল কি রাষ্ট্রপতি শাসিত সরকার। তাহলে আমরা একটু লিখে নেই আজকে, আমরা আজকে যেটি আলোচনা করব এই রাষ্ট্রপতি শাসিত সরকার। শিক্ষার্থীরা একটু খাতায় লিখে নেবে সবাই, রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা অনেক ধরনের সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি, এটি আমাদের আলোচনার শেষ জায়গা, সেটি হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। শিক্ষার্থীরা তোমরা তোমাদের খাতায় কথাটা লিখে নাও, রাষ্ট্রপতি শাসিত সরকার। আমরা বুঝি রাষ্ট্রপতি কে। হ্যাঁ, আমাদের দেশেও একসময় এইরকম সিস্টেম ছিল। শেখ মুজিবুর রহমান ছিলেন রাষ্ট্রপতি আমাদের দেশের, জিয়াউর রহমান ছিলেন আমাদের দেশের রাষ্ট্রপতি। এরকম আমাদের দেশে রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ একসময় ছিলেন এরকম রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাসিত সরকার, এটি যদি সংজ্ঞা আমরা বলি তাহলে বলতে হবে যে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকে না। ওই যে আইন বিভাগ আমি বলেছিলাম তোমাদের বিগত শ্রেণীতে, ওই আইন বিভাগের কাছে শাসন বিভাগ তার কাজের জন্য দায়ী থাকে না। কিন্তু সংসদীয় সরকার ব্যবস্থায় আমি তোমাদেরকে বলেছিলাম যে শাসন বিভাগ আইন বিভাগের কাছে দায়ী থাকে, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় ঠিক তার উল্টোটি ঘটেছে। বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকে না। রাষ্ট্রপতি তার পছন্দের মতো ব্যক্তিদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেন, বুঝতে পেরেছি? এবং রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন, এবং মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়ী থাকে। রাষ্ট্রপতির সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনিই প্রকৃত শাসক ও সরকার প্রধান। অথচ সংসদীয় সরকারে আমরা দেখেছিলাম রাষ্ট্রপতি ছিলেন একজন নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, আর সরকারের প্রধান ছিলেন কে? প্রধানমন্ত্রী। এখানে বলা হচ্ছে না, এই রাষ্ট্রপতি হলো প্রকৃত শাসক এবং সরকার প্রধান। তিনি কোনো কাজে মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেও পারেন, আবার নাও করতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত রয়েছে। তাহলে আমরা যেটি দেখলাম যে এটি আসলে রাষ্ট্রপতি প্রধান। তাহলে শিক্ষার্থীরা আমরা একটু ডেফিনেশনটা সংজ্ঞাটা লিখে নেই যে রাষ্ট্রপতি শাসিত সরকার কাকে বলে। বলতে হবে, লিখতে হবে যে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায়। শিক্ষার্থীরা তোমরাও লিখে নিবে, সেই সরকারকে বোঝায় রাষ্ট্রপতি শাসিত সরকার বলতে সেই সরকারকে বোঝায় যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য যেখানে
শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী, আইন বিভাগের কাছে যেখানে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছে দায়ী থাকে না, কাছে দায়ী, আইন বিভাগের কাছে দায়ী থাকে না, থাকে না। শিক্ষার্থীরা তোমরা এই সংজ্ঞাটা লিখে নাও, কারণ পরীক্ষা আসতে পারে। আর এর এক্সাম্পল আমরা বলেছি কি, উদাহরণস্বরূপ কি বলতে পারি, উদাহরণস্বরূপ এটা এখানে একটা দেশ কি আমরা বলছি, আমেরিকা, আমেরিকা। অথবা তোমরা লিখতে পারো, এখানে তোমাদের বই কথাটা লিখে লিখে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, বা মার্কিন যুক্তরাষ্ট্র বলতে পারো, মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে শিক্ষার্থীরা, এটি তোমাদেরকে একটু কষ্ট করে খাতায় লিখে রাখতে হবে, কারণ এই সংজ্ঞাটি তোমাদেরকে লিখতে হতে পারে বিভিন্ন জায়গায়। এই যে সরকার ব্যবস্থা, এখানে আমরা একটা জিনিস দেখলাম যে রাষ্ট্রপতি তার পছন্দের মতো ব্যক্তি নিয়ে রাষ্ট্রপতি কি করবেন, এই রাষ্ট্রপতি যে হলেন, এই রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেলেন, এখন উনি উনার পছন্দের ব্যক্তি নিয়ে মন্ত্রী বানাতে পারবেন। এই মন্ত্রীদেরকে আইনসভার সদস্য না হইলেও চলবে, আইনসভার সদস্য না, মন্ত্রীরা আইনসভার সদস্য না, সদস্য নয়, ঠিক আছে। এবং এই রাষ্ট্রপতি আইন বিভাগের সদস্য নয়, রাষ্ট্রপতি মন্ত্রিসভা আইনসভা, আচ্ছা মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন, মন্ত্রীদের দায়বদ্ধতা সংসদের মধ্যে নাই, এই রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধতা থাকে। রাষ্ট্রপতি সন্তুষ্টির উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে, মানে এখানে আর কেউ ওকে হটাতে পারবে না যতক্ষণ না এই রাষ্ট্রপতি অনাস্থা প্রকাশ করবে। অতএব এখানে যেটি বুঝতে পারছি, রাষ্ট্রপতি শাসিত সরকারের রাষ্ট্রপতি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি প্রকৃত শাসক এবং সরকার প্রধান। তিনি কোনো কাজের কাজে মন্ত্রীদের পরামর্শ গ্রহণ করতেও পারেন, আবার নাও, মানে মন্ত্রী কোনো পরামর্শ দিলে যে উনি গ্রহণ করবেন এরকম কোনো বাধ্যবাধকতা নাই, করতেও পারেন নাও করতে পারেন। আর বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এরকম একটি দেশ, আমরা এটি দেখলাম। শিক্ষার্থীরা, এই যে সরকার ব্যবস্থা, আমরা প্রতিটি সরকার ব্যবস্থারই দেখেছি গুণের অনেকগুলো জায়গা আছে, এর আবার ত্রুটিপূর্ণ জায়গাও কিছু আছে। হ্যাঁ, আমরা তাহলে একটু এই সরকার ব্যবস্থাটিরও গুণের জায়গাগুলো দেখব, যে এখানে কি কা মানে আসলে এই সরকার ব্যবস্থাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্র রেখেছে। বলা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণটা আমরা একটু আলোচনা করব, গুণগুলো, আর আমরা ত্রুটিটাও আলোচনা করব একই সাথে। রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণের জায়গায় প্রথমে বলছে স্থিতিশীল শাসন, স্থিতিশীল শাসন বলা হচ্ছে, এটি একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা, স্থিতিশীল শাসন। আচ্ছা, দুই নম্বরে বলছে, দুই নম্বরে বলছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, দ্রুত সিদ্ধান্ত দ্রুত সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আর তিন নম্বর বলছে দক্ষ শাসন ব্যবস্থা, দক্ষ শাসন ব্যবস্থা। দক্ষ শাসন ব্যবস্থা, ওকে, এটা দক্ষ শাসন ব্যবস্থা। আর পাঁচ নম্বরে বলা হচ্ছে দলীয় মনোভাবের কম প্রতিফলন, না, চার নম্বরে বলা হচ্ছে
ক্ষমতার স্বাতন্ত্রীকরণ, ক্ষমতার ক্ষমতার স্বাতন্ত্রীকরণ আর 5 নম্বরে বলা হচ্ছে গুণের জায়গায় 5 নম্বর দলীয় মনোভাবের কম প্রতিফলন, দলীয় মনোভাবের কম প্রতিফলন। শিক্ষার্থীরা তাহলে আমরা 5টি গুণের জায়গা দেখছি এখানে, তাহলে এটি নিয়ে যদি আলোচনা করি, প্রথমটি বলা হচ্ছে স্থিতিশীল শাসন। স্থিতিশীল শাসন আসলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি একটি নির্ধারিত মেয়াদের জন্য নির্বাচিত হয়, অবশ্যই সেটি 5 বছরের বেশি হয় না। এ সময় একমাত্র অভিশংসন ছাড়া তাকে আর কোনোভাবে অপসারণ করা যায় না। তার মানে কি, রাষ্ট্রপতি যখন একবার নির্বাচন হয়ে গেল, উনি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে গেছেন, ওনাকে কোনোভাবেই আর 5 বছরের আগে একমাত্র অভিশংসন ছাড়া অপসারণ করা যায় না, ফলে শাসন ব্যবস্থা স্থিতিশীল থাকে। অভিশংসনটা কি একটু যদি তোমাদেরকে আমি বলি, যে কোনো নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আইনসভার 2/3 সদস্যের অনুমোদন সাপেক্ষে অপসারণ করা, এটা হলো অভিশংসন। এটি করা খুব কঠিন ব্যাপার আছে, তাই জন্য বলা হয় যে এই যে রাষ্ট্রপতি শাসিত সরকার, এখানে একবার যখন একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে গেলেন, তিনি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে গেলেন, এখানে ইচ্ছা করলেই আইনসভা তাকে ওই 5 বছর আগে ছাড়া অপসারণ করতে পারে না, একমাত্র অভিশংসন করা মাধ্যম ছাড়া, মানে সেটি আর একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে ছাড়া সম্ভব নয়। তাহলে দেখতে পাচ্ছি যে এটি একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা। দ্বিতীয়ত বলা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় কিভাবে, দেখো এই ব্যবস্থায় আইন বিভাগের সাথে পরামর্শ না করে রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। সংসদীয় সদস্য ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কিন্তু আইনসভার সাথে পরামর্শ করতে হয়েছে, আর এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি আইনসভার সাথে পরামর্শ না করেও দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, ফলে যুদ্ধ, জরুরি অবস্থা, অন্য কোনো সংকটকালে সিদ্ধান্ত গ্রহণের রাষ্ট্রপতি শাসিত সরকার পারদর্শিতার পরিচয় দেয়। কারণ যুদ্ধ লেগে গেলে ওই যে আলোচনা করতে হবে, তারপরে এটা শাসন বিভাগের কাজ, আইন বিভাগের কাজটি শাসন বিভাগে যাবে, এসব প্রসিজার যেহেতু নাই, রাষ্ট্রপতি সরাসরি সিদ্ধান্ত নিতে পারেন। অতএব দেখা যায় যে কোনো দেশে যুদ্ধ, জরুরি অবস্থা, এই সংকটের সিদ্ধান্ত রাষ্ট্রপতি সরাসরি নিয়ে ফেলেন, অতএব সেটি ভালো পারদর্শিতা তিনি সেখানে দেখাতে পারেন। তাহলে এখন দেখছি 3 নম্বরে বলছে দক্ষ শাসন ব্যবস্থা। এতে রাষ্ট্রপতি ও মন্ত্রীগণকে আইন প্রণয়ন নিয়ে বেশি মাথা ঘামাতে হয় না, তারা অনেক বেশি মাথা ঘামান যেটি নিয়ে আইন পরিষদের কাছে দায়ী নন, ফলে তারা প্রশাসনিক বিষয়ে সবচেয়ে বেশি সময় দিতে পারেন, যা প্রশাসনকে দক্ষ করে তোলে। এক্স্যাক্টলি, দেখো সংসদীয় সরকারে একই ব্যক্তি তিনি আইন বিভাগের সদস্য আইন প্রণয়ন করছেন, আবার তিনি শাসন বিভাগের সদস্য ওই আইন বাস্তবায়ন করছেন, একই ব্যক্তি দুই কাজে জর্জরিত। আর এখানে দেখাচ্ছে যে না, শাসন বিভাগের সদস্য যে রাষ্ট্রপতি বা তার মন্ত্রিপরিষদ, এদেরকে কি করতে হচ্ছে না, আইন প্রণয়ন নিয়ে কোনো মাথা ঘামাতে হচ্ছে না, যার জন্য ওরা প্রশাসনিক বিষয়ে বেশি মনোনিবেশ করতে পারছে এবং তাতে দক্ষ প্রশাসক হিসাবে কাজ করতে সুযোগ পাচ্ছে। এবার আমরা দেখি ক্ষমতার স্বাতন্ত্রীকরণ। বলা হচ্ছে এই শাসন ব্যবস্থায় সরকারের 3টি বিভাগ, আমি বলেছি সরকার 3টি বিভাগের একটি হলো শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, পৃথকভাবে কাজ করে। আবার অন্যদিকে একটি অন্যটির সাথে সম্পর্ক বজায় রাখে, ওরা একদম ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ কাজ করে, কিন্তু একজন মানে পৃথকভাবে কাজ করে, আবার অন্যদিকে একটি অন্যটির সাথে সম্পর্ক বজায় রাখে, ফলে এতে ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য দেখা
দেয় না, এর ফলে ক্ষমতার পৃথকীকরণ বা ভারসাম্য বজায় থাকে। যার যার কাজ এখানে আলাদা, একই ব্যক্তি দুই বিভাগের সাথে সম্পৃক্ত নাই, অতএব এদের আলাদা আলাদা কাজ থাকে, তারা আলাদা আলাদা ভাবে কাজ করে, ক্ষমতার পৃথকীকরণ ও ভারসাম্য বজায় থাকে। এখানে লাস্ট ওয়ান বলা হচ্ছে, দেখো দলীয় মনোভাবের কম প্রতিফলন ঘটে। আইনসভায় বিল পাশের ক্ষেত্রে সংসদ সদস্যদের মধ্যে ভোটাভুটি সরকারের স্থায়িত্বের উপর প্রভাব ফেলে না। মনে করো যে একটি বিল পাশ হবে, সেটি আইনসভায় সংসদ সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে যদি করা হয়, সেটি আসলে সরকার স্থায়িত্বের উপর কোনো প্রবলেম নাই, ফলে এ ব্যবস্থায় দলীয় মনোভাব কম প্রদর্শিত হয়। রাষ্ট্রপতি দলের চেয়ে জাতির স্বার্থ বেশি বড় করে দেখেন, জাতির প্রতিনিধি হিসাবে তিনি এখানে অনেক বেশি কাজ করেন এবং তিনি অধিক বেশি গুরুত্ব সেখানে দিয়ে থাকেন। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে রাষ্ট্রপতি শাসিত সরকারের গুণের জায়গায় একটা বড় জায়গা যে সেটি হলো দলীয় মনোভাব কম প্রতিফলন ঘটে। রাষ্ট্রপতি যেহেতু দলের কোনো কিছুর উপর ডিপেন্ড করেন না, তিনি সেহেতু ওনার মন্ত্রীরাও দলীয়ভাবে নিয়োগ প্রাপ্ত থাকেন না, সেহেতু রাষ্ট্রপতি করেন কি, দেশের কথা বেশি ভাবেন তখন, সেই মুহূর্তে দেশের স্বার্থের কথা ভেবে উনি বিভিন্ন বিল টিল পাশ করেন, তার কাছে দলের গুরুত্ব তেমন থাকে না, জাতীয় স্বার্থটাই অনেক গুরুত্বপূর্ণ থাকে। তাহলে আমরা দেখছি যে রাষ্ট্রপতি শাসিত সরকারের এই পাঁচটি গুণ, যেটি আসলেই যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিয়েছে। আমরা এরপরে যেটি যাচ্ছি, রাষ্ট্রপতি শাসিত সরকারের ত্রুটির জায়গাগুলো। গুণ যেহেতু আছে, এর কিছু ত্রুটি তো অবশ্যই থাকবে। তাই ত্রুটির প্রথমটি হচ্ছে স্বেচ্ছাচারী শাসন। স্বেচ্ছাচারী স্বেচ্ছাচারী শাসন, এটি হলো প্রথম ত্রুটি। দ্বিতীয়টি বলছে, বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব। বিভিন্ন বিভাগের মধ্যে বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব। এক্স্যাক্টলি। তিন নম্বরে বলছে, অনমনীয় শাসন। তাহলে এই তিনটি ত্রুটি ওরা খুঁজে পাচ্ছে একটি ওই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। তার একটি বলছে স্বেচ্ছাচারী শাসন। স্বেচ্ছাচারী শাসন এই অর্থে বলছে, দেখো রাষ্ট্রপতির হাতে কি থাকে, এখানে সর্বময় ক্ষমতা কর্তৃত্ব থাকে এবং শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছেও দায়বদ্ধ থাকে না, যার ফলে রাষ্ট্রপতি অনেক সময় স্বেচ্ছাচারী হয়ে ওঠে, এটি দেখা গেছে। এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী শাসকে পরিণত হয়ে যায়, এটি অনেকগুলো দেশে তার প্রমাণ মেলে। যেহেতু তিনি কারোর সাথে পরামর্শ করতে বাধ্য নন, উনাকে বাধ্য উনি বাধ্য নন, ইচ্ছা করলে উনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, সেহেতু খামখেয়ালি বা দায়িত্বহীন শাসনের আশঙ্কা এতে বেশি থাকে। সেই জন্যই বলা হচ্ছে যে মানে খামখেয়ালি বা দায়িত্বহীন শাসনের আশঙ্কা থেকে যেতে পারে, কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় কিন্তু ইচ্ছা করলেই রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী স্বেচ্ছাচারী বা খামখেয়ালিপূর্ণ দায়িত্বহীন কাজ করতে পারে না, কারণ তার পরবর্তীতেই দেখা যায় আইনসভায় সেটি নিয়ে বহুত সমালোচনা হয়। বাট এখানে সেই সুযোগটি নেই, কিন্তু
সুযোগটি নেই, কারণ কি যে শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের কাছে কি না দায়ী, না দায়ী না থাকায় রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী হয়ে যেতে পারে। এটি একটি বড় ত্রুটির জায়গা। যদি রাষ্ট্রপতি স্বেচ্ছাচারী না হয়ে থাকে তাহলে এই শাসন ব্যবস্থাটি আসলেই একটি ভালো শাসন ব্যবস্থা, সরকারি শাসন সরকারি ব্যবস্থাটা আসলেই উন্নত। কিন্তু এখানে একটি কথা মাথায় রাখতে হবে, যিনি রাষ্ট্রপতি তার উপরে এখানে অনেক কিছু ডিপেন্ড করে। সেকেন্ড যেটি বলা হচ্ছে দ্বিতীয়টি, বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব। আমি দেখিয়েছিলাম তিনটি সরকারি বিভাগ থাকে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই সরকার ব্যবস্থায় প্রত্যেকটি বিভাগের কিন্তু আলাদা আলাদা কাজ থাকে, যার যার কাজ শেষে করে যায়, যার ফলে হয় কি একটা বিভাগের সাথে আরেকটা বিভাগের সুসম্পর্কের অভাব হয়। কারণ মানে সংসদীয় সরকার ব্যবস্থায় আমরা দেখেছি যে আইন বিভাগের সদস্যরাই শাসন বিভাগের সদস্য, অতএব এদের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হয়। আর এখানে যেহেতু যার যার কাজ আলাদা, সেহেতু ওদের ভিতরে কোনো ধরনের ইন্টারাকশনও হয় না, অতএব সুসম্পর্ক এখানে বজায় থাকে কম। যে যার মতো করে কাজ করে, যে বিভাগ সে তার কথাই চিন্তা করে কাজ করে। তাহলে বলা শেষ, আইন শাসন আইন ও বিচার বিভাগের গঠন ও ক্ষমতা আলাদা হওয়ায় পরস্পরের মধ্যে সহযোগিতার অভাব থাকে এবং বৈরতা দেখা দেয়। অনেক সময় দেখা যায় যে দ্বন্দ্বই দেখা দেয়। ধরো আইন বিভাগ একটা আইন প্রণয়ন করে দিছে, শাসন বিভাগ বললো যে কি আইন প্রণয়ন করলেন এটা তো বাস্তবায়ন করাই সম্ভব না, বিচার বিভাগ হয়তো বললো যে এই আইন দিয়ে তো কাউকে শাস্তি দেওয়া যাচ্ছে না। এই যে একটা বৈরিতার দেখা দিতে পারে, এ ধরনের পরিস্থিতিতে সরকারকে নাজুক অবস্থায় পড়তে হয়। অনেক সময় এই তিনটি বিভাগ যদি অস্থিতিশীল হয়ে ওঠে এবং একটি আরেকটিকে যদি সারাক্ষণ দোষারোপ করতে থাকে, সেখানে সরকার তার স্থায়িত্ব পায় না। এটি দালে দেখলাম যে বিভিন্ন বিভাগের মধ্যে সুসম্পর্কের অভাব এই সরকার ব্যবস্থাতে আছে। থার্ড নম্বরে বলা হচ্ছে অনমনীয় শাসন। রাষ্ট্রপতি শাসিত সরকারে সহজে সংবিধান সংশোধন করা যায় না। এখানে কারণ ওই ইচ্ছা করলেই মন্ত্রিপরিষদ সংসদে যেতে পারবেন না, সংসদের যে সদস্যরা আছে তারা ইচ্ছা করলেই সংবিধান সংশোধন করতে পারে না, ফলে শাসন ব্যবস্থায় অনমনীয় প্রকৃতির হয়। কারণ কি, ধরো তোমার এই জিনিসটি একটি আইন আছে কিন্তু সেটি এই মুহূর্তে কাজ করা যাচ্ছে না, একটু আইনটাকে পরিবর্তন করে নিয়ে আসলে সেটি দিয়ে কাজ করা সম্ভব ছিল, কিন্তু সেটি করা এই তোমার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় খুবই কঠিন। কোথাও কোনো পরিবর্তনের প্রয়োজন দেখা দিলে তা সহজে করা যায় না, আবার রাষ্ট্রপতিকে সহজে পদচ্যুতও করা যায় না। ওই যে বলা হয়েছে অভিশংসন, এটিও খুবই কঠিন ব্যাপার, সহসাই রাষ্ট্রপতিকে এখানে পদচ্যুত করা যায় না, ফলে সহজে কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটানো যায় না। আমরা দেখছি যে এটি একটি আসলে এই পরিবর্তন এখানে কোনো পরিবর্তন করা এত সহজ ব্যাপার নয়, সেই জন্য বলা হচ্ছে এটি একটি অনিয়মীয় শাসন অনমনীয় শাসন ব্যবস্থা শাসন আচ্ছা এখানে থাকে। তাহলে আমরা ত্রুটির জায়গায় দেখলাম যে রাষ্ট্রপতি শাসিত সরকারে তিনটি ত্রুটি, যদিও এর গুণের জায়গাগুলোই অনেক বেশি এবং উন্নত দেশগুলো দেখা যাচ্ছে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থায় পরিচালনা সরকার ব্যবস্থা পরিচালনা করছে। আমরা ত্রুটিটা দেখলাম, কিন্তু ত্রুটি থাকলেও আমরা ভাবি যে একজন রাষ্ট্রপতি যখন রাষ্ট্রপতি নিযুক্ত হলেন তিনি দেশের কথা ভাববেন, তিনি ত্রুটিগুলো মাথায় রেখে গুণগুলো নিয়েই কাজ করবেন। তাহলে আমরা এই পুরো অধ্যায় কি দেখলাম, রাষ্ট্র ও সরকার ব্যবস্থার বিভিন্ন ধরন দেখলাম। এই আমরা চতুর্থ অধ্যায়, পুরো অধ্যায়টিতে আমরা দেখলাম যে বিভিন্ন রাষ্ট্র ও সরকারের ধরন, এদের দোষ গুণ সম্পর্কে আমরা জানলাম। পৃথিবীর কোনো রাষ্ট্রের সরকার ব্যবস্থা কেবল একটি পদ্ধতিকে ধারণ করে না, বরং একাধিক পদ্ধতিও ধারণ করে, সংমিশ্রণে বিভিন্ন রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। যেমন আমেরিকা একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে রয়েছে রাষ্ট্রপতি শাসিত এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। যুক্তরাজ্যে রয়েছে সংসদীয় পদ্ধতির সরকার এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। দেখো
তার মানে কি বলা হচ্ছে যে পৃথিবীতে সব রাষ্ট্রগুলো যে একটাই সরকার ব্যবস্থা নিয়ে পড়ে আছে তা না, ওর মধ্যে দুই ধরনের তিন ধরনের কম্বিনেশন থাকে। যেমন বলছে যে আমেরিকা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এ রাষ্ট্র হিসাবে গণতান্ত্রিক। আবার এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাসিত, এই এখানকার সরকার ব্যবস্থাটা কেমন, রাষ্ট্রপতি শাসিত। আবার দেখা বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, কারণ এর কি আছে, কেন্দ্র আছে এবং প্রদেশ আছে আলাদা আলাদা। যুক্তরাজ্যে রয়েছে সংসদীয় পদ্ধতির সরকার এবং নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। দেখো যুক্তরাষ্ট্রে তো কিন্তু প্রধানমন্ত্রী আছে, রাজ্যে তো প্রধানমন্ত্রী আছে, ওদের নির্বাচন আছে, সংসদ আছে, আইনসভা আছে, আবার ওদের একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র ওরা রেখে দিছে, রানীকে সম্মান দেখায় ওরা। রাষ্ট্রের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা, জনগণের প্রত্যাশা, বাস্তব পরিস্থিতি ইত্যাদির বিভিন্ন কারণে এই বিভিন্নতা গড়ে ওঠে। আসলে এই এক এক দেশের সাথে যে সরকার ব্যবস্থা বা রাষ্ট্রের ব্যবস্থা আলাদা আলাদা হচ্ছে, এটি আসলে অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে হয়। তার মধ্যে একটা সামাজিক, একটা অর্থনৈতিক, একটা জনগণের প্রত্যাশা, বাস্তব পরিস্থিতি ইত্যাদি কারণেই এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সরকার এবং রাষ্ট্র দেখা যাচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় থেকে বিভিন্ন ধরনের রাষ্ট্র এবং বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা সম্পর্কে জানলাম। আমি আশা করি যে তোমরা তোমাদের দলে বিভক্ত হয়ে এই সরকার ব্যবস্থাগুলো নিয়ে, এক একজন দল এক একটা সরকার ব্যবস্থার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করে, আবার তোমাদের দলের একজন দলীয় নেতা তোমার দলের কাজগুলোকে উপস্থাপন করলে, বাকিরা ওটা শুনলে তোমরা উপকৃত হবে। এইভাবেও কিন্তু তোমরা শ্রেণীতে এই পড়াগুলোকে করতে পারো। যেমন ধরো, আমি তোমাদের মধ্যে যদি বলি যে তোমরা সাতটা দলে ভাগ হও, এক নাম্বার দল, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, এরকম ধরো পাঁচটা দলে ভাগ হলে, পাঁচটা দলের মধ্যে তোমরা একজন নাও রাষ্ট্রপতি শাসিত সরকার, একজন নাও সংসদীয় সরকার, একজন নাও যুক্তরাষ্ট্রীয় সরকার, একজন নাও কেন্দ্রীয় সরকার, একজন নাও স্বৈরাচারী সরকার। এখন তোমরা এর দোষ গুণগুলো তোমরা লিখে, তোমাদের দলীয় নেতা যদি সেগুলো উপস্থাপন করে, বাকি দল তুমি যখন এটা বলছো, মনে করো যে যুক্তরাষ্ট্রীয় সরকার তুমি যখন বর্ণনা করছো, বাকি দলগুলো সেগুলো শুনলো, শুনে তারাও কিন্তু এটি সম্বন্ধে তোমাদের কাজটি দেখলো, যাচাই বাছাই করলো না। এভাবে তোমরা নিজেদের মধ্যে নিজেরা দল গঠন করে এই পড়াগুলোকে করতে পারো, তাহলে সেগুলো তোমাদের স্মৃতিতে অনেক বেশি থাকবে। এগুলো নিয়ে প্রশ্ন হতে পারে অনেক রকম, তবে আমি মনে করি যে তোমরা সংসদীয় সরকার ব্যবস্থাটা খুব ভালো করে রাখবে, কারণ এটি আমাদের দেশের জন্য প্রযোজ্য, সেহেতু তোমাদেরকে এটি খুব ভালো পরিষ্কারভাবে তোমাদের মেমোরিতে রাখতে হবে। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায় শেষ করলাম। আগামীতে পঞ্চম অধ্যায়ে নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। তা সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।